নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর আজকে আমি বানিয়ে দেখাবো সজনে ডাটা দিয়ে কুমড়োর তরকারি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই ওভেনটা অন করে একটা কড়া বসিয়েছি তো এতে দিয়ে দিচ্ছি ফোর স্পুন সরষের তেল তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পাঁচ ফোড়ন একটু নেড়ে নিচ্ছি তো মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করলে কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে চারশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োর টুকরোগুলোকে এইভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায় কুমড়োর টুকরোগুলো লাল করে ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটা আলু এখন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলুর টুকরোগুলো দেবার পর মিনিট ডেক এইভাবে একটু নেড়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর একটা ছেঁড়া কাঁচা লঙ্কা সব কিছু প্রায় থার্টি সেকেন্ডের মতো নিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দু কাপের মতো জল একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুটো সজি তো ডাটার আমি খোসা ছাড়িয়ে এরকম পিস করে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো নুন তো সব কিছু একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট পর আমি চাপাটা খুলে দেখে নেবো যে সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো সেই জন্য একটা আলু এইভাবে প্রেস করলে যদি আলুটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আলুটা ভেঙে যাচ্ছে তার মানে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন একটু নুনের পরিমাণটা চেক করে নেবো তো নুনের পরিমাণ সামান্য কম লাগছে তো আমি একটু নুন অ্যাড করছি আর কুমড়োটা এমনি একটু মিষ্টি লাগছে সেই জন্যে আমি তরকারিতে আর চিনি অ্যাড করছি না তবে আপনারা চাইলে স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন এরপর এরকমভাবে নেড়ে তরকারির এক্সট্রা জলটা শুকনো করে নেব তো এই এক্সট্রা জলটা প্রায় শুকনো হয়ে গেছে এখন আমি ওভেনটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল দিয়ে কুমড়োর তরকারি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ